স্বাস্থ্যসাথী কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সহ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার কর্তৃক আয়োজিত দুয়ারে সরকার গত এক বছরে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে আয়োজিত দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এসেছে গোটা রাজ্যের জনগণ। করোনা অতিমারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের বহু পরিবার। সেই পরিবারগুলি যাতে রাজ্য সরকার দ্বারা গৃহীত লক্ষ্মীর ভাণ্ডার জাতীয় সুবিধাগুলির আওতায় আসতে পারে, তার জন্য দুয়ারে সরকার বারবার রাজ্যের বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে। মহামারীর জন্য রাজ্য সরকারের নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী 21 মে থেকে 31 মে অবধি দুয়ারে সরকার প্রকল্পের যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে। আজ 25 মে অশোকনগরের 21 নম্বর ওয়ার্ডে দুয়ারে সরকার ক্যাম্প চলছে অশোকনগর আদর্শ প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা যাতে জনসাধারণের কাছে সহজেই পৌঁছে যায় সেই উদ্দেশ্যেই এই দুয়ারে সরকার প্রকল্প। তবে অশোকনগর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভবতোষ হালদার অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় মমতা ব্যানার্জির দৌলতে যে চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প, সেই মতো অশোকনগর 21 নম্বর ওয়ার্ডেও শুরু হলো দুয়ারে সরকার ক্যাম্প। আপনি অশোকনগর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কীভাবে দেখছেন বিষয়টা? না, এটা সরকারি একটা উদ্যোগ দুয়ারে সরকার ক্যাম্প, দুয়ারে এসে যাতে মানুষ দিতে পারে। কিন্তু আরেকটু লাগতো পরিষেবাটা আরেকটু বাড়াতে লাগতো, কারণ মানুষকে আমরা বলতে হচ্ছে এখানে সবসময় ফর্ম জমা দিতে পারছি না, পৌরসভায় গিয়ে জমা দাও, আবার তার মানে আবার একটা কাজের দিন বন্ধ হচ্ছে। ওইটাকে যদি আমরা এখানেই ফর্মটা কিছু আবার অনেক ক্ষেত্রে জমা নিচ্ছে, আবার স্বাস্থ্যসাথী যেমন বলছে পৌরসভায় জমা দেবে, এটাও যদি এখানে জমা আমরা করতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো। না, মানুষ তো উৎসাহ, আর উৎসাহ তো মানুষের থাকবেই, সরকারি প্রকল্প সে যে সরকারই করুক, সেরকম উৎসাহ যেরকম মানুষের স্বাভাবিকভাবে থাকে সেরকম স্বাভাবিকভাবেই আছে। এই যে মানুষের যে উদ্যোগটা রয়েছে, সেই উদ্যোগের প্রভাবে যে কমপ্লেনটা আপনি দিচ্ছেন সেইটার উপর বেস করে আপনি কি কোনো পদক্ষেপ নিচ্ছেন? না, যে সবটা ফর্মটা যদি এখানে জমা নিত মানুষের তাহলে আর একটা দিন কাজ বন্ধ হতো না, আমি এইটাই বলছি। সব ফর্মটা নিচ্ছে না, কিছু ফর্ম নিচ্ছে, কিছু ফর্ম বলছে পৌরসভা, বিশেষ করে স্বাস্থ্যসাথী। আপনি তো 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাই আপনি কি পদক্ষেপ? হ্যাঁ, না, আমি নিশ্চয়ই এরপরে বোর্ড মিটিংয়ে বলবো যে যখন দুয়ারে সরকার ফর্মটাও জানি সেখানে জমা নেওয়া হয় তাহলে মানুষ আরও উপকৃত হবে, মানুষের কাজ একদিন বন্ধ যাবে না। তার বক্তব্য অনুযায়ী সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে মানুষের কাছে পৌঁছচ্ছে না, বিশেষত লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা অনেকেই পায়নি, ফলে অনেক মানুষই সরকারি সুবিধাগুলি থেকে বঞ্চিত হচ্ছে। তিনি আরও জানান, সরকারি প্রকল্পগুলিতে মানুষের সুবিধার চাইতেও অনেক বেশি সুবিধা নিচ্ছে শাসক দলের সুবিধাবাদী নেতা কর্মীরা। এদিকে অশোকনগর 21 নম্বর ওয়ার্ডের তৃণমূলের যুব সভাপতি সায়ন্তন ঠাকুর জানান, দুয়ারে সরকার প্রকল্পের আওতায় এসেছে গোটা রাজ্যের জনগণ, সুবিধা পেয়েছে সকলেই। রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার চলছে, সেখানে 21 নম্বর ওয়ার্ডের আদর্শ বিদ্যালয়েও আজকে দুয়ারে সরকার প্রচলিত হচ্ছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, প্রথম কথা, আমাদের উদ্দেশ্য মানুষের কাছে সমস্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া। সেই জন্য আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পৌরসভার তত্ত্বাবধানে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে আমাদের মানিকতলা পশ্চিমপাড়া 21 নম্বর ওয়ার্ডে আদর্শ প্রাথমিক বিদ্যালয়ে। আমরা আজকে এখানে বসে এখন দেখছিলেন আমাদের কর্মীরা বিভিন্নভাবে ফর্ম ফর্ম ফিল আপ করে দিয়ে মানুষের কাজগুলো করে দেওয়ার চেষ্টা করছে। আমরা চাইছি যে সমস্ত মানুষ যাতে কোনোভাবেই সরকারি কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় সেই দিকে লক্ষ্য রেখে মমতা ব্যানার্জির উন্নয়নমুখী কর্মসূচিকে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে। আপনি দেখতেই পাচ্ছেন বাইরে কীরকম ভিড় আছে। দুয়ারে সরকার কর্মসূচি তো আজকে নতুন নয়, বহুদিন ধরেই আমাদের ওয়ার্ডে বহুবার দুয়ারে সরকার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এইবার অপেক্ষাকৃত ভিড় কম, কারণ আমরা আশা করছি যে আমরা বেশিরভাগ মানুষকে তাদের প্রাপ্য সুযোগ সুবিধাটা দিতে পেরেছি। দেখুন, দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান সাধারণ মানুষের সমস্যার সমাধান করার জন্যই তৈরি করা হয়েছে। মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসিত এই যে বিষয়টা আছে সেটা সাধারণ মানুষের কথা চিন্তা করেই করা হয়েছে। তাই হ্যাঁ, সমস্যার সমাধান হবে বলেই আমি আশাবাদী। আমার নাম সায়ন্তন ঠাকুর, 21 নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেস সভাপতি। হাজার বিতর্কের মধ্যে মানুষ
মানুষ কতটা খুশি সরকারি পরিষেবায়, সকলে কি সুবিধা পেয়েছে, বঞ্চিত কারা, এই সকল প্রশ্নচিহ্নের মধ্যেও অশোকনগরের এক অংশের জনগণ কিন্তু এই সরকারি পরিষেবায় অত্যন্ত খুশি হয়ে ধন্যবাদ জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রীকে। এখন আগে যেমন বাড়ি গিয়ে গিয়ে কাজ করতে হতো চারিদিকে, তেমন তো এখন বাড়ির সামনে যেহেতু হয়েছে অনেক সুবিধা হয়েছে, আর তাছাড়াও নানান ফ্যাসিলিটিগুলো দুয়ারে সরকারের জন্য আমরা পেয়ে থাকছি, তো ভালোই হচ্ছে আর সুবিধাও হয়েছে কাছাকাছি হওয়াতে। হ্যাঁ, ওনাকে তো অনেক ধন্যবাদ, কারণ যেসব কাজগুলো গিয়ে গিয়ে অনেকদিন ধরে লাইন দিয়ে অনেক মানে জনতা থাকার কারণে সবারই প্রয়োজন যথারীতি, না পাওয়ার কারণে তাদের হচ্ছিল না, তেমন কাছে আসার কারণে সব ভালো হয়েছে। আর তাছাড়া তো অনেক ফ্যাসিলিটি মহিলাদের জন্য তিনি করেছেন, ওনাকে অনেক ধন্যবাদ। আপনার কি কি কাজ বাকি ছিল? আমার কাজ বাকি আছে, স্বাস্থ্যসাথীর কার্ডটা আমার অ্যাটাচ করবার ছিল আমার ফ্যামিলির সাথে, সেটা আর একটুখানি লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আমি এসেছি। তো থ্যাংক ইউ দিদি। আমার নাম পামেলা মণ্ডল, আমি 21 নম্বর ওয়ার্ডে অশোকনগর 21 নম্বর ওয়ার্ডে থাকি। কিন্তু আমরা সুযোগ সুবিধা পাচ্ছি, যে কাজটা শুরু হয়েছে দুয়ারের সরকার, এতে আশা করি মানুষের সুবিধা হচ্ছে বা আমাদেরও সুবিধা হচ্ছে, বা ভবিষ্যতে আশা করি এতেই সুবিধা হবে, মানুষের খুবই খুবই সুবিধা হচ্ছে এতে, বা সবাই কাজও করছে দেখতে পাচ্ছি। ভিড়, অসংখ্য ভিড়, আমি তো 2-3 ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়ে আছি এখন এখানে, যথেষ্ট ভিড় আছে, মানুষ যথেষ্ট উৎসাহ আছে বা সবাই আসছে, সবাই ফর্ম ফিল আপ করছে, যার যেটা অসুবিধা আছে ভুল সংশোধন করছে, বা যার যেভাবেই সুযোগ সুবিধা পাচ্ছে দিচ্ছে, সবাই সেটুকু নিচ্ছে, গ্রহণ করছে বা পাচ্ছে সবাই। আপনার নাম? আমার নাম দীপঙ্কর হালদার। দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 বছরের বেশি হয়ে গেল এই দুয়ারে সরকার চালু করেছেন, এবং এই দুয়ারে সরকারে মানুষের যে সমস্ত অসুবিধা, যেরকম আপনি ধরুন এই অঞ্চলের মানুষের এসসি এসটি ওবিসি কার্ডের একটা সমস্যা ছিল, যেটা আগের গভর্নমেন্টের আমলে, বামফ্রন্টের আমলে মানুষ বছরের পর বছর ঘুরেও একটা এসসি কার্ড বা ওবিসি কার্ড বা এসটি কার্ড পেতেন না, সেখানে এই তৃণমূল গভর্নমেন্ট আসার পরে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের এই হয়রানি না করবার জন্য মানুষের দুয়ারে এই সরকারকে নিয়ে এসছেন, এবং এই দুয়ারে সরকার হওয়ার পরে আমাদের সাধারণ মানুষ, আমাদের এখান থেকে পৌরসভা যতটা দূর, সেখানে একটা মানুষের যাতায়াতে প্রায় 100 টাকা খরচা হয়, সেখানে মানুষ তার বাড়ির সামনে পেয়ে যাচ্ছেন, এবং এই দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে খাদ্যসাথীর থেকে শুরু করে কন্যাশ্রী রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী কার্ড, এই প্রত্যেক কাজই হচ্ছে, এবং মানুষ তার বাড়ির ধারে যখন পাচ্ছে তখন তার উৎসাহ অনেক বেশি আমরা আশা লক্ষ্য করছি, এবং এই নিয়ে মনে হয় সম্ভবত 5ম বার কি 6ষ্ঠবার 21 নম্বর ওয়ার্ডের এই দুয়ারে সরকার হচ্ছে। কতটা প্রভাব ফেলেছে মানুষের মধ্যে? মানুষের মধ্যে প্রভাব 100 ভাগই প্রভাব, মানে মানুষ এতে অনেক উৎসাহিত, এবং মানুষ তার কাজটা, যেরকম ধরুন কারো একটা কাগজ হয়তো আনতে সে ভুলে গেল, কিন্তু পৌরসভায় হলে সে গিয়ে আবার এসে আবার তার যেতে হতো, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ তার বাড়ি থেকে হট করে গিয়ে আবার কাগজটা নিয়ে চলে তার কাগজটা ফিল আপ করতে পারছে, এবং প্রায় এই অঞ্চলের মানুষের আপনার প্রায় ধরুন এসসি যারা আছেন প্রায় 90 ভাগের উপরের মানুষ তার সার্টিফিকেট ইতিমধ্যে হাতে পেয়ে গেছেন, এবং এই দুয়ারে সরকারে চলাকালীন 1 মাসের মধ্যেই তারা সার্টিফিকেট পৌরসভার থেকে তাদের কাছে ফোন আসছে, এবং তারা 1 মাসের মধ্যেই তারা তাদের সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন হাতে, স্বাস্থ্যসাথীও তাই। আমার নাম গৌতম দত্ত, আমি একজন নাগরিক 21 নম্বর ওয়ার্ডের। ভিড় তো মোটামুটি সকাল থেকেই আছে, মানে লিখতেই আছে, এখনো কোনো শেষ করতে পারছি না, ভিড় একের পর এক হতেই আছে, এখন কখন কাজ শেষ হবে বলতে পারছি না। কতটা সুবিধা হচ্ছে মানুষের মধ্যে? হ্যাঁ, এবার সুবিধা তো অবশ্যই হচ্ছে, আমরা যদি না থাকি এগুলো না করে দিই মানুষের সুবিধাটা পাবে কোথা থেকে, ওই জন্য সুবিধা তো হচ্ছেই ওদের বিশেষ করে। না, আপনার নাম? সঙ্গীতা বিশ্বাস। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।